اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده. أما بعد হজরত আলী কাতার থেকে প্রশ্ন করেছেন যে মেয়ে বাচ্চা যদি মায়ের কোলে প্রসব করে দেয় তাহলে সেই পোশাকে সালাত হবে কিনা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন প্রসব পায়খানা সব সময়ের জন্য নাপাক এটা আমাদেরকে জেনে রাখতে হবে বিশেষ করে বাচ্চা শিশুদের ক্ষেত্রে মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চার ক্ষেত্রে যখন খেতে শিখবে তারপর থেকে তার প্রসব পায়খানা নাপাক নাপাক বলতে যেই জায়গাতে প্রসব পায়খানা লাগবে সেই জায়গা ধুয়ে পরিষ্কার করে শলাপ করতে হবে কিন্তু এখন আমাদের বর্তমান সমাজ আমরা করি কি যদি একটু পোশাক পায়খানা লাগে তাহলে পোশাকটাই পরিবর্তন করে ফেলি এটা হচ্ছে একটা বিদাতি প্রথা যেটা শরীয়ত সাপোর্ট করে না কেননা শরীয়ত একটা সিস্টেম দিয়েছে সেটাকে ফলো না করে যদি আমরা শরীয়তের চাইতে বেশি বোঝার চেষ্টা করি নাউযুবিল্লাহ তাহলে অবশ্যই এটা আমাদের জন্য ভুল এজন্য নিয়মনীতি আমাদেরকে গ্রহণ করতে হবে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম এর কাছে উম্মে কায়েস রদিয়াল্লাহ তালা আনহা একটি বাচ্চা শিশু নিয়ে আসলেন ছেলে বাচ্চা সৈব খারি দুইশো তেইশ আবুদাউদ তিনশো চুহাত্তর নম্বর হাদিস এই বাচ্চাকে রসুল সাল্লাহ আলী হাসাল্লামের কোলে দেওয়া হলে বাচ্চাটি প্রসব করে দেয় তখন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম পানি আনাতে বললেন পানি পানি এনে বাচ্চা প্রসাবের উপরে ছিটিয়ে দিলেন তারপরে তিনি ওই পোশাকেই পোশাকে তাহলে বোঝা যাচ্ছে যে ছেলে শিশুর জন্য পানি প্রসাবের ছিটিয়ে দিলে যথেষ্ট আর মেয়ে শিশুর ক্ষেত্রে লোবা বাবিন তাহারে আনহা বলছেন যে মেয়ে বাচ্চা রসতুলের কাছে আনা হলে তিনি তার কোলে যখন রাখা হলো তখন মেয়ে মেয়ে বাচ্চাটি তার কোলে প্রসব করে দেয় তখন আল্লাহর রাসূল পানি আনিয়ে তা ধুয়ে ফেললেন তার উপরে পানি ঢেলে ধুয়ে ফেললেন তাহলে বোঝা যাচ্ছে মেয়ে শিশুর সব সবসময়ের জন্য নাপাক ওই যদি প্রসব করে তাহলে ওই প্রসবের উপরে পানি ঢেলে দিতে হবে ভালোভাবে পরিষ্কার করতে হবে আর ছেলে শিশুর ক্ষেত্রে যতদিন খেতে না শিখেছে ততদিন সে বাচ্চার প্রসাবের উপরে পানি ছিটিয়ে দিলে ওই পোশাকেই সলাপ পড়া যাবে আমরা যে দ্বিতীয় হাদিসটি বললাম এই হাদিসটি রয়েছে আবুদাউদের তিনশো পঁচাত্তর নম্বর হাদিস ইবনে মাজা পাঁচশো বাইশ নম্বর হাদিস আশা করি উত্তরটি পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল